দেশের তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে শুধু ঘোষণা নয়, এই খাতকে এগিয়ে নিতে সাবমেরিন কেবলের দ্বিতীয় সংযোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। একই সাথে আইসিটি ইনকিউবেটরের জন্য জনতা টাওয়ার বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বেসিস আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরিফ হোসেনের রিপোর্ট। আইটি খাতই এখন বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় বাজার বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা। তাদের ধারণা, বিশ্বের আইটি বাজার এখন $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশ একটু উদ্যোগ নিলে এ বাজার থেকে ন্যূনতম $2 বিলিয়ন ব্যবসা করতে পারবে বলে তারা মনে করছেন। বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডিং এর আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, বিশ্ব টেকনোলজির বাজারে বাংলাদেশকে পরিচিত করতেই 13ই অক্টোবর আমেরিকাতে টেকনোলজি সামিটের আয়োজন করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকার আইটি খাতকে এগিয়ে নিতে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরো বলেন, সবাই মিলে কাজ করলে দেশের আইটি খাত হতে পারে সবচেয়ে বড় রপ্তানি খাত। উই অল হ্যাভ টু গ্রো টুগেদার, আমাদেরকে একসাথে গ্রো করতে হবে। এবং আমি মনে করি আইটি সেক্টরে আপনারা যারা আছেন খুব সাহসী, খুব বুদ্ধিমান এবং ভেরি ভেরি লাকি। আপনারা আপনাদের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করেন, আমরা সকলে মিলে সামনের দিকে যাই। আইটি খাতের মেধা উন্নয়নে সহায়তাকারী দেশ ডেনমার্কের রাষ্ট্রদূত সোয়েল্ড ওলিং বলেন, বাংলাদেশের ইমেজ বৃদ্ধি এবং আইটি খাতের অগ্রযাত্রায় তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে। But where we have a firm eye also on the business opportunities for Danish companies and finding the right partners here in Bangladesh. The model is pretty simple. It's a matchmaking thing. অনুষ্ঠানে আরো জানানো হয়, টেকনোলজি সামিটে বিশ্বের বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের সাথে বাংলাদেশের তথ্য প্রযুক্তির পরিচিতি হবার সুযোগ রয়েছে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরে নিজ